হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজিয়ান সায়েন্টিস্ট। আজ আপনাদের একটা কালো হীরের খনির সন্ধান দেব, শুধু সন্ধানই না, ঘুরে দেখাবো পুরোটা। আজ আমরা এসেছি এক বিশেষ ব্রিডের হাই ফ্লাইং পায়রা দেখতে। এই বিশেষ পায়রাগুলি সম্পূর্ণরূপেই কালো। আজ আমার প্রিয় দর্শক বন্ধুদের শুধু কালোই না, সাথে অন্য কিছু রেয়ার কালারের পায়রাও দেখাবো। আজ এই এপিসোডে স্পেশাল জিনিস যেটা, সেটা হলো এই পায়রাগুলির এয়ার কন্ডিশন লাগানো এবং প্লাস্টার প্যারিস করা লফট। গরমের হাত থেকে পায়রাগুলিকে বাঁচাতে এদের মালিক পায়রার ঘরে এয়ার কন্ডিশন লাগিয়ে রেখেছেন, নিজের ছেলের মতো খেয়াল রাখেন এদের। এক কথায় বলতে গেলে আমার দেখা সেরার সেরা গিরিবাজ পায়রা। এই বিশেষ পায়রাগুলির বিশেষত্ব হল এদের হাত থেকে ছাড়া মাত্রই ভল্ট খেতে খেতে এরা উপরে আকাশের দিকে সোজা উঠে যায়। এদের গায়ের রং কালো হলেও এদের ঠোঁট কিন্তু কালো না, সাদা কিংবা গোলাপি রঙের ঠোঁট এদের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। এদের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে বড় বড় চোখ, গোলাপি ঠোঁট আর শীষে বাজি এদের বিশেষত্ব। তবে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে। দারুণ দারুণ পায়রা, এগুলো এক্সপেন্সিভ পায়রা, এগুলো অনেক দাম। এবং ঘরের মধ্যে সুন্দর ব্যবস্থাপনা এই সমস্ত পায়রাগুলোকে রাখা হয়েছে। এই কালো পায়রার সম্ভার, মানে বাম হাতে যে পায়রাটা, এর নাম আমির খান। এই যে আমির খান নেমে গেল, এই যে আমির খান সামনে কাজল আছে, ওই যে কাজল আর আমির খান দুজনের জোড়া, দুর্দান্ত পায়রা আমির খান আর কাজল। ওই যে এই যে ডানাতে খাচ্ছে এলাম শাহরুখ খান, হ্যাঁ পায়ের উপর বালা দেওয়া আছে পায়রার। আবার এর নাম শাহরুখ খান, পায়ে রুপোর বালা দেওয়া আছে। ভিউয়ার্স, তো পায়রা তো আর যাতা হলে তো আর কেউ রুপোর বালা পড়াবে না, এর থেকে বুঝতে পারছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পায়ের রুপোর বালা দেওয়া। এই অসাধারণ পায়রাটা হাতের উপর খেয়েই যাচ্ছে দাদা। এই যে এক ভদ্রলোক আসছিলেন, আমাকে দেখে সরে গেলেন। অ্যাকচুয়ালি আমাকে দেখে এরা ভয় পাচ্ছে, আমি নতুন তো এই জন্য না হলে। এই যে আমির খান আর কাজল, এই যে ওই উপরে ঘুরছে, শাহরুখ খান খাচ্ছে। শাহরুখ খানের কোনো ভয়টা নেই আমাকে দেখে, বাকি বসে আমার বোধ তো হয়ে গেছে। বাচ্চারা দিন পরে বাচ্চা কত বড় হয়েছে দেখুন, এখন দশটা পরের সাপ হয়নি, দিন পরে দশ পরটা বড় হয়নি। তো হয়ে গেছে, এসে গেছে আমির খান কাজল সব ঘুরছে, এসে গেছে সব গাতে খাওয়ার জন্যে। একদমই অসাধারণ পায়রা ভিউয়ার্স, আর বলার কিছু নেই আমার। আপনারা দেখুন, আমাকে জানান কেমন লাগছে, প্লাস দাদার ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই কল করে নিন। এইরকম কালো পায়রা আমি দেখিনি সচরাচর, তো অদ্ভুত পায়রা, সব দামও প্রচুর, এগুলো ইউনিক ব্রিড সব। ওপরে যা দেখিয়েছিলাম সেগুলো তো ছিলই, তার সাথে সাথে এই সমস্ত পায়রাগুলো এরকম সুন্দর ব্যবস্থাপনা, এই লাইট জ্বলছে, লাইট জ্বালানো, টিউবলাইট জ্বালিয়ে একদম এত সুন্দর ঘরের মধ্যে রাখা হয়ে থাকে। তো ভালোবাসা না থাকলে কেউ এটা করতে পারে না। তো সবসময় আমি অনেককেই দেখেছি পায়রাটাকে ব্যবসা বলে মনে করেছেন, কিন্তু সেরমটা নয়, এগুলোই ভালোবাসা। তো ভালোবাসা থাকলে তাদের নামও দিতে হবে, আর সঙ্গে প্রিয় সিনেমা আর্টিস্টদের নামেই তাদের নামকরণ করা হয়েছে। তো ভিউয়ার্স দেখলেন পায়রাগুলো, অসাধারণ পায়রা, সব খেয়ে শেষ করে ফেললো দাদার হাতে খাওয়ার, হাতে অনেক খেলো, পায়রাগুলো খিদে পেয়েছে, এবার এরা খাবে। তো দাদা এদের বাচ্চা কেমন পড়বে? পেয়ার দশ হাজার টাকা জোড়া পড়বে ভিউয়ার্স এই বাচ্চাগুলো, মানে হ্যাঁ টাকা দামের সঙ্গে সঙ্গে পায়রাগুলো সব রকম জিনিস আপনাদের, এদের বিহেভিয়ার ট্যালেন্ট যা আছে সব দেখিয়ে দেওয়া হবে। অসাধারণ পায়রা, এরকম পায়রা আমার বাড়ি দুটো থাকলে অন্তত আমার চোখের শান্তি হয়ে যেত,
সাথে বাজি যা আছে সব পায়রার, যারা আমার চ্যানেলে এসে অনেকবার বলেন দাদা বাজি দেওয়া পায়রা দেখবো, বাজি দেওয়া পায়রা কোথায় পাওয়া যায়, তাদের জন্য আমি আজ খনির সন্ধান দিলাম। তো এখানে সমস্ত পায়রাই বাজি দেওয়া, হাত থেকে উঠবে এরা বাজি মারতে মারতে সোজা একদম আকাশে, আকাশে বন্ধ হয়ে গেলে হয়তো একটু বাজি কম দেবে তখন উঠবে, কিন্তু তার আগে পর্যন্ত আপনারা শুধু বাজি বাজি দেখতে পাবেন। এটা কালো পায়রার খনি, এটা কালো হিরে এগুলো সব, ভাঁসা বিস্কুট কালারও রয়েছে। এই যে শাহরুখ খান কাজল, নীলেবেলে নীলেবেলেও রয়েছে, সব নীলেবেলে এবং বিস্কুট পায়রা, বিস্কুট বেলে পায়রা, তো এইসব ইউনিক কালার, ইউনিক কালার। চোখের তারা পটি হবে, চোখগুলো গম্ভীর, চোখের তারা পটি প্লাস ঠোঁট সাদা, পয়েন্টও আছে কিছু জনের ঠোঁট সাদা, এই ঠোঁট কালো সবুজ পায়রার মতো এমন নয়। এই যে বিহার আমির খান, আমির খানকে দেখুন বিহার, সেই যে আমির খান, এটা এই যে আমির খান, ওপরে আমির খানকে ধরে দেখো তো, আমির খান দেখুন, কাজলকে ধরেছি আমির খান ছুটে আসবে, কাজলকে ধরা হয়েছে আমির খান ছুটে আসছে, কাজলকে ধরা হয়েছে আমির খান ছুটে আসছে, ওই তো ধরো, ওই ধরো, একটু না ধরতে হবে, ধরতে হবে, ওই ধরো, ওই ছবি আমির খান খুঁজছে, আমির খান খুঁজছে, এই 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 কাজলকে ছাড়া আমির খান থাকতে পারে না। এই যে দেখছেন বিভাগ গায়ে কালারও অসাধারণ, পায়রাগুলো সব গম ঠোঁটের পায়রা, একদম দুর্দান্ত পায়রা সব। কাজলকে ছাড়া আমির খান কিছু ভাবতেই পারছে না। ওটা কে শাহরুখ খান, শাহরুখ খান মাঝখানে গন্ডগোল পাকাচ্ছে, তবে শাহরুখ খানের পায়ে রুপোরওয়ালা, কত ভালোবাসা থাকলে মানুষ পায়রাকে তো রুপোরওয়ালা গিফট করতে পারে। খুব ভালো লাগলো দাদার পায়রা ভালোবাসা দেখে, আপনারাও জানান আমাকে কেমন লাগলো আপনাদের। আমির খানকে হাতে তোলা হয়েছে, এই যে আমির খান হাতে বসে আছে, সে কাজ ছাড়া কিছু ভাবতে পারছে না, হয়েছে ভেতরে চলে গেছে আমির খান। এই জয়গুলো কত টাকা দিয়ে কিনেছেন দাদা আমির খানের কাজে? 70,000 টাকা ভিউয়ার্স। তো পায়রা সামনে থেকে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, বাকিটা সামনে থেকে দেখার জন্যে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে নেবেন। শাহরুখ খানকে ধরা হচ্ছে এবার, এই যে শাহরুখ খান পায়ের উপর বালা হাতের সাথে খেলা করছে, খুব রাগিয়ে শাহরুখ খান, যতটা ধীর সুস্থ ঠান্ডা মস্তিষ্কের এই শাহরুখ খান কিন্তু তার উল্টোটা, প্রচণ্ড রাগি শাহরুখ খান, হাত দেখে রেগে যাচ্ছে, হাতে মাথে যাচ্ছে, পায়ের উপর বালা রয়েছে শাহরুখ খানের, শাহরুখ খান কিন্তু খুব রাগি, দুর্দান্ত পায়রা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, কিছু বলার নেই পায়রাটা সম্বন্ধে আলাদা করে। আমার ভিউয়ার্স দেখলেন পায়রাগুলো তো, ইয়েটা পায়রা রয়েছে, এই যে স্পেশালিটি গায়ে কালারটা দেখুন ভিউয়ার্স, বেলে পায়রা গায়ে কালারটা দেখুন আর ঠোঁটে কালারটা দেখুন, আমির খানের, এটা আমির খানের মেয়ে, আমির খানের কাজলের মেয়ে, ওটা ওর নাম কি পাশেরটা? তাপস পাল, তাপস পালে পায়রা তোর উপর বলা, ছোট কালার গুলো দেখতে পাচ্ছেন, ছোট সাইজও দেখছেন আর চোখে পট্টি গুলো দেখুন, বড় বড় চোখ, কি সুন্দর দেখতে পায়রাগুলো, ফুল ফুটেছে সত্যি, আমার মন শান্ত হয়ে গেল পায়রাগুলো দেখে। শাহরুখ খান উত্তেজিত হয়ে পড়ছে, শাহরুখ খান রেগে গেছে, তাও সরকার দেখে এগুলো বাচ্চা রয়েছে, ছোট্ট বাচ্চা একটা, এমনও কিছু হয়নি, কত বড় পায়রাটা, খুব ভালো লাগলো দেখে আমার পায়রা, একদম ছোট বাচ্চা, এখন জেল খাচ্ছে না, এখন খাওয়া ধরে নি, মায়ের গালা থেকে খায়, ছোট বাচ্চা এখনো খাওয়া ধরে নি, ছোট্ট বাচ্চা মায়ের গাল থেকে খায়, সাইজটা দেখুন ভিউয়ার্স, ছোট্ট বাচ্চা, এই যে স্পেশালিটি ছোট ছোট্ট, এই যে আমার মাথায় চলে এসেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মাথায় বসে আছে, ছোট্ট বাচ্চা একটা, কত তার সুন্দর দিন, কত
একটু বড় হয়েছে পায়রা, একদম বাচ্চা খেতে শেখেনি। সাইজটা দেখুন ভিউয়ার্স, এখন খেতে শেখেনি পায়রা। লেজ কত বড় বড়, লেজটা কত বড় হয়েছে এখন ডানা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সম্পূর্ণ লম্বা হয়নি, সম্পূর্ণ লম্বা হয়নি ডানা। উঠতেও শেখেনি ঠিক করে, কোনো রকমে হাঁপাতে হাঁপাতে গিয়ে ওইখানে গেল। দাদা পায়রা দেখে আমি আছি মুগ্ধ, আমার খুব খুশি হলো পায়রাগুলো দেখে। ভিউয়ার্স আমি আশা করি আপনারাও পায়রাগুলো দেখবেন, আর এরকম বেলে পায়রা আমি আমিও আশা করি আপনারা আগে দেখেননি। তো ভিউয়ার্স জানাবেন আমাকে কেমন লাগলো। ঠিক আছে দাদা, কি খাওয়ান পায়রাগুলোকে? দাদা কি খাওয়ান পায়রাগুলোকে? এগুলো কি আপনার পায়রা খাওয়ার? কি এগুলো সব? লাল দানা আছে, কুসুম দানা আছে। এগুলো কার? আমির খান শাহরুখ খান এরাই খায়, এদের জন্য সেলিব্রিটিদের জন্য স্পেশাল খাবার। তো আমি দেখেছি ওনার বাড়িতে গম বা এই ধরনের দানা, জোয়ার বাজার রাগি, এ তো সব দামি দামি দানা এগুলো সব। এই এই চলে এসছে, এটা কি রানী মুখার্জি? কাজলে মেয়ে চলে এসেছে। তো এই সমস্ত ভালো ভালো দানা তো অনেক দাম, এগুলো আপনার খাওয়াতে তো পায়রা অনেক খরচা হয়। এত ভালোবাসা পায়রা পেছনে। এই যে ছোলা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ছোলা, এগুলো এগুলো লাল দানা স্পেশাল খাবার, সকালে এগুলো নাস্তা করে শাহরুখ খান তাপস পাল এরা। এটা হচ্ছে কুসুম, আর এখানে দেখুন, আর এই কুসুম আর ছোলা মিক্স করা আছে। তো এদের খাওয়ার জন্য এটাই এদের স্পেশাল ডায়েট, স্পেশাল পায়রাদের স্পেশাল ডায়েট। তো মানে বাচ্চা বড় ডিম পাড়া সবাইকে এই খাওয়াই খাওয়ার জন্য। দাদা পায়রা ঘরের পেছনে যেমন খরচা আছে, তেমন খাবার দাবার পেছনেও খরচা আছে। এত সুন্দর ঘর ভিউয়ার্স, তো আমার খুব ভালো লাগলো পায়রাগুলোকে। তো একদিন দেখাবো আপনাদের সব পায়রাগুলো, এখন ঘরের ভেতর আছে এরা, একদিন এদের খেলা দেখাবো আপনাদের। ওপরে ওগুলো দেখালাম, এদেরই কিছু ধরনের ফ্ল্যাট আছে ওপরে, তো স্পেশালগুলো ঘরের মধ্যে, ওগুলোর জন্য স্পেশাল ব্যবস্থা করা। ভিউয়ার্স আমাকে জানাবেন কেমন লাগলো এই সমস্ত পায়রাগুলো। অবশ্যই ভিউয়ার্স, তো এই পায়রাগুলো দেখাবো আপনাদের, এগুলো সব দামি পায়রা, প্রচুর দামি দামি পায়রা এসব। ওই জন্য স্পেশাল ঘরে এদের দেওয়ালে পুটি করে ঘরের মধ্যে রাখা আছে, এদের এত সুন্দর ব্যবস্থা। হাতটা লম্বা করো, লম্বা করে ছড়াও এরকম করে, এই ছয় সামনে দিও না, ছড় সোজা করে রাখো, তো বয়ার জায়গা বেশি হবে। এবার নামবে দেখো কাদের। তো ভিউয়ার্স শুধু পায়রা যে নামছে তা নয়, পায়রাগুলো দেখুন, কোয়ালিটি দেখুন ভিউয়ার্স, আর কিছু বলার নেই আমার। পায়রাগুলো নেমেছিল, তার কোয়ালিটি দেখুন, আমাকে দেখে একটু ভয় পাচ্ছে সম্ভবত, এটা আমাকে নতুন দেখছে তো ওই জন্য একটু ঘাবড়ে গেছে। লাইট জ্বালিয়ে এত সুন্দর করে এই সমস্ত পায়রাগুলো ঘরের মধ্যে রাখা, অসাধারণ পায়রা, আমার আলাদা করে বলার কিছু নেই। নাপে নাপে তুমি হাতটা ছড়াবে না, একটু ওয়েট করো, নাপবে নাপবে। চলে যাবে
হাতে খোলো, এরকম করে একটু খোলো, দেখা যাবে সবে বাচ্চা মা খাওয়াচ্ছে কত বড় হয়েছে মা খাওয়াচ্ছে।